ভারতের কেরালা থেকে সেই শিহাবচতর নামক একজন যুবক সে পায়ে হেঁটে কয়েক হাজার কিলোমিটার পথ মক্কায় গিয়ে হজ করার সংকল্প করেছেন বিশেষ করে এটাকে পাগলামি বলা যেতে পারে বা অতি আবেগই বা অতি উৎসাহী হয়ে ইসলামে তো আবেগের স্থান নেই মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ তো আল্লাহ চাপিয়ে দেননি সুফিবাদী দর্শনের মধ্যে এটা জিনিস আছে সেটা হলো যে তুমি দুনিয়াতে যত কষ্ট করবে পরকালে তোমার তত সহজ হবে আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত ইন আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসালাতাম আলামাল্লা নবাহ ওয়াইলা আলহি ও আসহাবিহি ওমান তাবিয়া হুম বেহসান ইন ইলাইদ্দিন আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে ও দূরেও কাছে আপনারা যে যেখান থেকে আমাদের তাহারিক টিভির এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে অভ্যর্থনা জানিয়ে আমাদের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি সম্প্রতি একটি ভাইরাল হওয়া ঘটনা যেটা ভারতের এক যুবক ভারতের কেরালা থেকে সেই শিহাবচতর নামক একজন যুবক সে পায়ে হেঁটে কয়েক হাজার কিলোমিটার পথ মক্কায় গিয়ে হজ করার সংকল্প করেছেন কিন্তু এটা একটা কাজ যেই কাজটা ইসলামের দৃষ্টিতে কতটা বৈধ এবং কতটা চুক্তিসঙ্গত সেই বিষয় নিয়ে আমরা কথা বলব ইতিমধ্যেই অনেকেই তার নিয়তের উপরে কেউ হস্তক্ষেপ করেছেন আমরা কারো নিয়তের উপর হস্তক্ষেপ করতে চাই না সে কোন নিয়তে ভাইরাল হওয়ার নিয়তে না কোন নিয়তে সেই কাজ করছে আমরা জানি না তবে আমরা এটা বলবো যে এটা একটি এমন কাজ যে কাজের জরুরত প্রয়োজনীয়তা ইসলামে নাই বা এই সমস্ত কাজে বিশেষ করে এটাকে পাগলামই বলা যেতে পারে বা অতি আবেগই বা অতি উৎসাহী হয়ে ইসলামে তো আবেগের স্থান নেই আবেগের মাধ্যমে নিজের মনের ভিতরে যেটা চাইলো সেটাই আমি বলবৎ করলাম সেটা তো হতে পারে না সেটা তো হতে দেওয়াও যায় না সেটা অনুমোদন ইসলাম করে না রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় জনৈক মহিলা তিনি মানত করেছিলেন যে আমি মক্কায় যাব হজ করতে পায়ে হেঁটে রসুল্লা সাল্লাম তাকে মানা করলেন আল্লাহাক বলছেন তো এখানে মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ তো আল্লাহ চাপিয়ে দেননি এখানে গাড়ি আছে বাহন আছে ব্যবস্থা আছে সব আছে এটা বাদ দিয়ে এই যে শারীরিক কসরত করে হাজার হাজার কিলোমিটার পথ সে পায়ে হেঁটে যাবে মাঝখানে গিয়ে সে অসুস্থ হচ্ছে আবার বসে যাচ্ছে বিভিন্ন দেশের লোক তাকে উৎসাহ দিচ্ছে বাহাবা জানাচ্ছে এবং মিডিয়া ভাইরাল করছে ঘটনাগুলি এই যে এরকম পাগলামি আরও বেড়ে যাবে কেউ কেউ এভারেস্ট জয় করার কথাও বলেছেন যে এভারেস্টের চূড়ায় উঠছে তাকে বাহাবা জানাইছে এভারেস্টের চূড়ায় যে উঠছে তাকে বাহাবা কে জানিয়েছে বাহাবা কেউ হয়তো জানাতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিকোণে এই বাহাবা জানানোর সুযোগটা কোথায় এভাবে আমরা আমাদের এই তা লিগে দেখি অনেক মানুষ সাইকেল চালিয়ে অনেক দূর থেকে চলে আসেন এক ছিয়াশি বছরের বৃদ্ধ চাচা বেশ কয়েকবারই এই আমাদের এখানে আসছে আমি তাকে একবার জিজ্ঞেস করলাম যে আপনি যে সাইকেল চালায় নও দা যাচ্ছেন এর কারণটা কি কি টাকা নেয় নাকি আপনি গাড়িতে চড়তে পারেন না না কি সমস্যাটা কি বলছে আমার টাকাও আছে আমার ছেলে বিদেশ থাকে আমি গাড়িতেও চড়তে পারি তাতেও আমার কোনো সন্দেহ নেই আমি সাইকেল চালায় যাচ্ছি এটা আমার একটা মনের ইচ্ছা তা আপনার মনের ইচ্ছায় আপনি যা করবেন তা তো আর ধর্ম হতে পারে না এই সমস্ত পাগলামিকে উৎসাহ দিলে অনেক সময় বললাম যে আপনি যে এই যে ছিয়াশি বছর বয়সেই সাইকেল চালায় যাচ্ছেন আপনার কারণে যদি রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আপনি যদি নিজে যদি ক্ষতিগ্রস্ত হন তোর ড্রাইভারকে নেবে দুঃখজনক হলো সত্য আমরা এককালে দেখেছি সুফিবাদী দর্শনের মধ্যে এটা জিনিস আছে সেটা হলো যে তুমি দুনিয়াতে যত কষ্ট করবে পরকালে তোমার তত সহজ হবে দুনিয়াতে যত কষ্ট করবে দুনিয়া পরকালে তোমার তত আরাম হবে যার ফলে সুফিরা সালার চট করে এবং বনে জঙ্গলে থাকতো তাদের বাড়িঘর থাকতো না তারা এই কী বলে বিভিন্ন আপনার বন জঙ্গলে পশু পাখিদের সাথে সুফিদেরকে দেখা গেছে বনে জঙ্গলে গিয়ে ধ্যানমগ্ন থাকতো কিন্তু আজকালকার সুফি তো তা নেই এক এক সুফিদের দেখা যায় যে এক পীর সাহেবের একটা চেয়ারের দাম এত লাখ টাকা এক পীর সাহেবের জামার দাম এত লাখ টাকা এক পীর সাহেবের বালাখানা বৈঠকখানার দাম এত টাকা পীর সাহেবের গাড়ির মূল্য এত টাকা ফির সাহেব হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না কিন্তু আগের সুফিরা পায়ে হেঁটে চলতো এদের সুফিবাদী দর্শন থেকেও সে জিনিসটা একটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে বা সুফিবাদ দর্শন থেকেও সেটা একটা বৈপরীত্য দেখা দিচ্ছে দুঃখজনক হলে সত্য আমরা ইতিমধ্যেই দেখেছি জনক আলেম সাহেব তিনি একে সাপোর্ট করে বলছেন যে না এ কাজ শরীয়তে তো সমস্যা নেই শরীয়তে সমস্যা নেই মানে শরীয়তে সমস্যা থাকে না কী করে সেই যে হাজার হাজার কিলোমিটার পথ সে পায়ে হেঁটে চলে যাবে পাক যে দুনিয়ার যেই নাজনিয়ামত ভোগ করার জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই যে দুনিয়ার এই সম্পদগুলি দান করেছেন সেগুলি ব্যবহার করার জন্য আল্লাহ পাক বলেন ওয়াজিবিল হাজুকারি ওয়ালা কুল কুল্লি ফাজিন আমিক হে ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও মানুষ পদবরজে আসবে মানুষ কৃষ্ণকায় উঁটে চড়ে আসবে দূর দারাজ থেকে মানুষ বিভিন্ন বাহন নিয়ে আসবে পায়ে হেঁটে আসবে পায়ে হেঁটে আসবে ওই সমস্ত লোকেরা যারা কাছে থেকে এসেছেন নবিস সাল্লাহ সাল্লাম মদিনা থেকে হজে গেলেন তো সেখানে তো বাহন নিয়ে গেলেন বাহনে চড়েই তো গেলেন সাহাবা কালাম কিন্তু বাহনে চড়েই তো সেখানে গেলেন এরপরে কোন সুফি কোন বুজর্গ কতবার পায়ে হেঁটেছেন কতবার গিয়েছেন এই সমস্ত কথা যেগুলি বলা আছে তার তো কোনো দলিল আমরা কোরআন হাদিস অনুযায়ী খুঁজে পাচ্ছি না কাজে এই সমস্ত পাগলামিকে আপনারা সাপোর্ট করবেন না অনুরোধ এ সমস্ত পাগলদেরকে লাগাম টেনে না ধরতে পারলে অর টুমোরো এরকম দেখা যায় আরও কিছু পাগল একজন মনে করবে যে আমি সাঁতার দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে আমি হজে যাব আমি এইভাবে নদী পাড়ি দিয়ে চলে যাব আমি এইভাবে হেঁটে চলে যাব এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না অবশ্যই এই পথ থেকে আমাদের পরিহার করতে হবে কেউ যদি করে থাকেন তাহলে তাকে ফিরাবার চেষ্টা করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহআ আখিরুদ্দান আনহামদুলিল্লাহি রবুল আলমিন সুবাহক আল্লাহমদে সাদু আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামুকুম ও রহমতুল্লা বারকাত